এখন যেটা দেখতেছি আসলে ছোট পরিসরে যেটা হয় যে আমাদের হয়তো কিছু লেবার খরচ বেশি পড়ত, এখন এই গাড়িটা দিয়ে যেটা করতেছে অল্প সময়ে অনেক কাজটা হয়ে গেল, অনেকটা আগায় গেল। এর পরবর্তীতে আর উইডিং এর ব্যবস্থা করা লাগবে না। এটা হচ্ছে যাদের অল্প জমি আছে তারা এটা নিতে পারে, তাদের বসতভিটা আঙ্গিনার আশেপাশে যে জায়গাগুলো থাকে শ্রমিকদের বদলে একজন এটা চালাইলো। বিশ্ববিখ্যাত সাইফিং কোম্পানির অসাধারণ এই ফোর হুইল মিনি টিলার নিয়ে আজ আমরা হাজির হয়েছি। এই মেশিনটি কৃষি বাজারে সব থেকে বেশি বিক্রিত এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটি মেশিন। মেশিনটি আপনারা যে কোনো স্থানে খুব সহজেই চালিয়ে নিয়ে যেতে পারবে। মেশিনটি দিয়ে জমিতে এক চাষেই গভীর চাষ হয় এবং এক লিটার ডিজেলে আপনারা মেশিনটি এক ঘন্টা ২০ মিনিটের বেশি চালাতে পারবেন। মেশিনটি ডিজেল চালিত হওয়ায় এর চাষ খরচ অত্যন্ত কম। মেশিনটির স্ট্রাকচার খুবই সুন্দর। এর সামনের অংশে ফাল লাগানো রয়েছে এবং পেছনের অংশে লোহার চাকা লাগানো রয়েছে। পেছনের লোহার চাকা মেশিনটি ব্যালেন্স সহ বড় বড় মাটির দলাগুলো ভেঙে দেয়। এই মেশিনটি ফোর হুইল অর্থাৎ সামনে ফাল এবং পেছনে চাকা থাকায় এর ব্যালেন্স বা ভারসাম্য খুবই সুন্দর। এর ফলে সোজা জমিতে হাত ছেড়েও আপনারা মেশিনটি চালাতে পারবেন। মেশিনটি দিয়ে আমরা বেগুন বাগানের সারিগুলো নিরানি দিয়েছিলাম। এর জন্য ছোট পরিসরে আমরা মেশিনটির কিছু সংখ্যক ফাল কমিয়ে নিয়েছিলাম। যে কোনো ছোট জমিতে খুব সহজেই আপনারা নিমিষেই চাষ করতে পারবেন। এই মেশিনটির দুটি ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে, একটি 7 হর্স ডিজেল চালিত ফোর হুইল টিলার এবং অন্যটি 12 হর্স ডিজেল চালিত টিলার। এবং মেশিনটির সাথে এক্সট্রা আপনারা আরও একটি সুবিধা পেয়ে যাচ্ছেন। এর সাথে মেশিনটি সেলফ স্টার্ট বা নিজে নিজেই স্টার্টের জন্য আলাদা করে আপনারা একটি সেলফ স্টার্টার লাগিয়ে নিতে পারবেন। আমরা ফোর হুইলের যেটা নন সেলফ দেখেছিলাম এটা আজকে সেলফ। এটা সেলফটা কীভাবে কাজ করে, এটা কিন্তু ব্যাটারি চালিত সেলফ না, এটা ম্যানুয়াল সেলফ। তো এই 12 হর্সের সঙ্গে এটা আমরা দিচ্ছি আর কি, এটা একটা অফার বলতে পারেন। এই যে এখানে দেখতেছেন এটা একটা হাতল, এই যে সেলফ যেটাকে আমরা বলছি স্টার্টার, এখানে দেখেন পুরোটাই স্প্রিং ভিতরে আছে, যেটার কারণে এটা স্টার্ট নিবে, আপনাকে টানতে হবে না। এখানে দেখেন এটাতে যা ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো, এই দেখতে পাচ্ছেন এটাকে হালকা করে এখানে যে ভিতরের স্প্রিংটা আছে সেই স্প্রিংটাকে আপনাকে টাইট করে নিতে হবে। এটা আপনি টাইট যখনই করে নেবেন, এই যে টাইট করে নিলেন, এখানে টাইট হওয়ার পর এখানে কিন্তু লক হয়ে গেছে। তো লক হওয়ার পর যেটা করতে হবে, নর্মালি যেভাবে আমরা স্টার্ট দিই সেরকম একটা জাস্ট সুইচ আছে, সেই সুইচের মাধ্যমেই আমরা স্টার্ট করব। তার আগে আমরা একটু পিক আপটা বাড়ায় নিচ্ছি। বাড়ায় নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হাতল, এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। দেখতে পারলেন কিভাবে এই স্টার্ট নিল, জাস্ট একটা চাপেই কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। তাহলে আর দেরি কেন, সারা বাংলাদেশে মেশিনটি ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি।